হ্যালো ভিউয়ার্স, ওপেনসিপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইমেজ তো বিভিন্ন ধরনের আছে, যে আরজিবি ইমেজ, বাইনারি ইমেজ, গ্রে ইমেজ। এখন যে এই ইমেজগুলো, যে আরজিবি ইমেজে কীভাবে আমি গ্রে ইমেজে কনভার্ট করব, মানে আরজিবি থেকে কীভাবে গ্রে ইমেজ রূপান্তর হবে, এবং গ্রে ইমেজ দিয়ে কীভাবে আরজিবি ইমেজে রূপান্তর হবে, আবার গ্রে ইমেজ দিয়ে কীভাবে বাইনারি ইমেজে আমি কনভার্ট করব, এই কনসেপ্টগুলো দেখাবো। এবং কনভার্ট করার পর আগের ইমেজ, অরিজিনাল ইমেজ থেকে আমার কনভার্সেশন করার পর যে ইমেজগুলো, এই ইমেজগুলো কতটুকু তাদের মধ্যে মিল আছে বা কতটুকু পার্থক্য তৈরি হয়েছে, এই কনসেপ্টগুলো সুন্দরভাবে দেখাবো। ওকে, তো আমি আজকে দেখাবো যে কীভাবে আমরা আরজিবি ইমেজ থেকে গ্রে ইমেজে কনভার্ট করতে পারি। ওকে, তো জাস্ট আগে আমি কী করবো, অ্যাট ফার্স্ট একটা ভেরিয়েবলের মধ্যে একটা ইমেজকে রিড করাই নেব, একটা ভেরিয়েবলের মধ্যে একটা ইমেজকে রিড করাতে হবে প্রথমত আমাকে। তাইলে আমি লিখলাম cv2, আমি ইম্পোর্ট করে নিছি অলরেডি ইমেজ রিড, ফাইন। তো ইমেজটা আমি রিড করে নিই, আমার একটা আরজিবি ইমেজ আছে .jpg, এটা হচ্ছে আমার আরজিবি ইমেজ। হ্যাঁ, আরজিবি ইমেজটা আমি রিড করে নিলাম। ওকে, এখন কি আমি কনভার্ট করব, কনভার্ট করার সিস্টেম হচ্ছে আমি গ্রে নামে একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এই যে ইমেজটা আছে, এই ইমেজটা হচ্ছে আরজিবি ইমেজ, ফাইন। আচ্ছা, এই ইমেজটা গ্রে, আচ্ছা এখন এই লিনা .jpg এটা আরজিবি কি না এটা আমি বুঝবো কীভাবে? তো এটা বোঝার জন্য আমি জাস্ট একটু শুধু দেখতে পারি যে কীভাবে বুঝবো এটা ডট। যদি আমি এর স্টেপটা দেখি তাহলে দেখবো যে এর চ্যানেল সংখ্যা আসছে তিনটা, রান করি এই যে চ্যানেল 3, তাহলে এটা কোন ইমেজ? আরজিবি ইমেজ। কারণ গ্রে ইমেজের ক্ষেত্রে সচরাচর কোনো চ্যানেল থাকে না, চ্যানেল সংখ্যা তার কী হয়, জিরো হয়, বা অন্যান্য ইমেজের ক্ষেত্রে চ্যানেল সংখ্যা কী হয়, জিরো হয়। ওকে, তো এখানে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম গ্রে। তাহলে আমি জাস্ট কী করবো, এই ইমেজটাকে কনভার্ট করার পর যে গ্রে ইমেজটা তৈরি হবে সেটা থাকবে এই ভেরিয়েবলের ভিতরে। তো তৈরি করার সিস্টেমটা হচ্ছে cv2.cvt, এর এটা হচ্ছে একটা লাইব্রেরি বা মেথড আমরা কল্পনা করতে পারি, .cv2color, এর উপরে ডিপেন্ড করে আমার ইমেজটা কনভার্ট হয়। ওকে, কোন ইমেজটাকে কনভার্ট করব সেটা .cv2. কিভাবে কনভার্ট করব বা কোন টাইপের কনভার্ট করব সেটা, bgr থেকে কনভার্ট করব কি আমি গ্রেতে, bgr থেকে আমি কনভার্ট করব গ্রেতে, bgr থেকে আমি কি কনভার্ট করব গ্রেতে। তাহলে প্রথমে লিখবো গ্রে, তারপর cv2, তারপর যে cvt color, আচ্ছা তারপর দিব ইমেজ, ইমেজ বলতে যে এখানে ইমেজটা আমি রিড করে নিয়েছি সেটা, তারপর দেবো cv2. এগুলো সবগুলো অবশ্যই আলফাবেট লেটার, ক্যাপিটাল লেটারে হতে হবে, color, bgr মানে হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, যেহেতু এটা আরজিবি ইমেজ, সেই ইমেজটা টু কনভার্ট হবে কিসের, গ্রেতে, ফাইন। আচ্ছা, তাহলে ইমেজটা কি গ্রেতে ইনভার্ট করবো, এখানে ইমেজটা আমি শো করি। তাহলে প্রথমে অ্যাট ফার্স্ট আমি ইমেজটা শো করবো, অরিজিনাল ইমেজটা। তো ইমেজ শো করার সিস্টেম হচ্ছে, এটা আমি জানি অলরেডি, গুড। তো এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, কমা কোথায় আছে অরিজিনাল ইমেজটা, img ভেরিয়েবলের মধ্যে আছে, cv2.image শো। এটা হচ্ছে আমার গ্রে ইমেজ, এটা হচ্ছে আমার গ্রে ইমেজ, কারণ আমি জানি ইমেজ শো এর দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ইমেজের নামটা এবং কোন ইমেজটা শো করবে সেটা। ওকে, আচ্ছা, তো আমি এটা যদি রান করি তাহলে এই যে আমি ইমেজটা দেখতে পাচ্ছি, দুইটা ইমেজ, এটা হচ্ছে এই যে লেখা আছে উপরে, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ আর এটা হচ্ছে গ্রে ইমেজ। তো অরিজিনাল ইমেজটা কি আমার, এটা হচ্ছে একটা আরজিবি ইমেজ, আমি দেখলাম এই ইমেজের চ্যানেল সংখ্যা তিনটা, ফাইন। আর এই ইমেজটা কি গ্রে ইমেজ, আমি জানি গ্রে ইমেজ শুধু ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে যতগুলো কালার আছে এদের কম্বিনেশনে তৈরি হয়, অনলি ব্ল্যাক এবং হোয়াইট না, কালো সাদা না, কালো সাদার মাঝখানে ওই যে অনেক আছে, হ্যাঁ এটা, কিন্তু এটা এখানে কোনো কালার আসবে না, কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক এবং হোয়াইট এর কম্বিনেশনে তৈরি হবে, এটা হচ্ছে গ্রে ইমেজ, ফাইন। তাহলে এটা এটা দেখা যাচ্ছে যে কালারফুল একটা ইমেজ, কিন্তু এটা হচ্ছে একটা সাদা কালো ইমেজ, ফাইন। এটা হচ্ছে এইভাবে আমরা একটা ইমেজ থেকে, আরজিবি ইমেজ থেকে আমি গ্রে ইমেজে কনভার্ট করতে পারি। তাহলে এই কনভার্সেশনটা কি আমাদের, এই কনভার্সেশনটা একটু আমি কমেন্ট আউট করি, এইটা আমার কনভার্ট আরজিবি টু, আমি কিসে কনভার্ট করছি, গ্রে ইমেজে কনভার্ট করছি, ফাইন। আচ্ছা, তো এই ছিল আজকের কনভার্সেশন। আমরা ছোটো ছোটো টিউটোরিয়ালগুলো করতেছি বিকজ
যেন বোঝার সুবিধা হয় সবার। তো টিউটোরিয়ালগুলি আপনারা প্রথম থেকে দেখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।